हेलो स्टूडेंट्स, এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ অর্থাৎ জৈব রসায়ন থেকে আলোচনা শুরু করছি। এটা আমাদের এই পর্বের পার্ট 1 এর ভিডিও। প্রথমে বলে রাখি, জৈব রসায়ন অ্যাকচুয়ালি কি? রসায়ন তথা কেমিস্ট্রি যে শাখায় জৈব যৌগের প্রস্তুতি, তার প্রকৃতি, তার ধর্ম, গঠন ও ব্যবহার এই সমস্ত সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাটাকেই বলা হচ্ছে জৈব রসায়ন। মনে রাখবে, জৈব যৌগ মাত্রই কার্বন দ্বারা গঠিত, সেই জন্য জৈব রসায়নকে অনেক সময় কার্বনের রসায়নও বলা হয়ে থাকে। কেমিস্ট্রি অফ কার্বন মানেই বুঝবে জৈব রসায়ন। তো এবার আমরা বিজ্ঞানের মধ্যে কিছুটা জৈব রসায়নের ইতিহাস পড়ে নিই। ইতিহাস বলতে প্রথমে কি জৈব যৌগ তৈরি হয়েছিল, কেমন কি, সেই সব সম্পর্কে। প্রথম 1784 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার, ইনি তার বিখ্যাত দহন বিশ্লেষণ পরীক্ষায় প্রথম প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। তাহলে জৈব যৌগের মূল উপাদান কার্বন, এটা প্রথম প্রমাণ করেন ফরাসি বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার 1784 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে ফ্রেডরিক ভোলার, উনি অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, এটা একটা অজৈব যৌগ, সেই অজৈব যৌগটাকে উত্তপ্ত করেন, করে CONH2O2 ইউরিয়া, যার রাসায়নিক নাম কার্বামাইড, এই নামের একটা জৈব যৌগ তৈরি করেন। তাহলে প্রথম জৈব যৌগ তৈরি করেন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, কোন যৌগ থেকে? অ্যামোনিয়াম সায়ানেট, সংকেত NH4CNO। তাহলে উৎপন্ন ইউরিয়া বা কার্বামাইডকে যে আমরা জৈব যৌগ বলছি, তাহলে নিশ্চয়ই কোনো জীবদেহ থেকে পাওয়া যায়। জীবদেহ তথা স্তন্যপায়ী প্রাণীদের একটা বর্জ্য পদার্থ যেটা মূত্র, সেই মূত্রের মধ্যে কিন্তু এই ইউরিয়া পাওয়া যায়। যেহেতু জীবদেহে পাওয়া যাচ্ছে, তাই এটার নাম জৈব যৌগ। নেক্সট বলবো, 1844 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে, উনি কি করেন, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই তিনটে মৌল থেকে প্রথম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সংশ্লেষ করেন, যেটাকে আমরা ভিনিগার বলে থাকি। ভিনিগার তথা অ্যাসিটিক অ্যাসিড প্রথম সংশ্লেষ করেন বিজ্ঞানী কোলবে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা এটা সংশ্লেষ করেন। পরবর্তীকালে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো, উনি কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত মিথেন যৌগটা সংশ্লেষ করেন। মিথেনের অপর নাম মার্স গ্যাস, এটা প্রথম অধ্যায়ে একবার আলোচনা করা হয়েছিল। যাই হোক, তাহলে মার্স গ্যাস প্রথম তৈরি করেন 1856 খ্রিস্টাব্দে, মানে কার্বন আর হাইড্রোজেন থেকে তৈরি করেন প্রথম বিজ্ঞানী বার্থেলো। এই 1856 সালটা বইয়ে কোথাও কোথাও 65 সালও দেখবে, কিন্তু এটা সঠিক 1856 সালই হবে। তো প্রথম মিথেন সংশ্লেষ করেন, মানে মার্স গ্যাস সংশ্লেষ করেন কার্বন আর হাইড্রোজেন। তাহলে মার্স গ্যাসেরও অন্যতম উপাদান কার্বন, অ্যাসিটিক অ্যাসিডেরও কিন্তু অন্যতম উপাদান হলো কার্বন। এবার আমরা একটা অদ্ভুত সংজ্ঞা পড়ব। অদ্ভুত কেন বলছি, জৈব যৌগের সংজ্ঞা এমন একটা সংজ্ঞা যেখানে আগে কাদের বলা হয় না তাই বলে দেওয়া হয়েছে, বলি সংজ্ঞাটা। কার্বনের অক্সাইড, বিভিন্ন ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব সায়ানাইড, সায়ানেট, থায়োসায়ানেট, ধাতব কার্বনিল, কার্বন ডাইসালফাইড ছাড়া, এই ছাড়া শব্দটা দিয়েই তো হলো, এই এতগুলো জিনিস বাদ, এইগুলো চলবে না, এগুলো তো সবে কার্বন আছে বাট চলবে না, এইগুলো ছাড়া যে সকল সমযোজী কার্বন যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম, সমাবয়বতা সম অবয়ব আলোচনা করব পরের ভিডিওতে, ক্যাটিনেশন ধর্মটা আজকেই বলে দিচ্ছি। তো যে সকল সমযোজী যৌগের মধ্যে কার্বন পরমাণু আছে এবং কার্বন পরমাণুর এই ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা ধর্ম প্রভৃতি দেখা যায়, তাদেরকে বলা হয় জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কাকে বলে, বলতে গেলে আগে কাদের বলে না সেটা ক্লিয়ার করতে হবে। এতগুলো জিনিসকে বলে না, এদের বাদ দিয়ে যদি এমন কোনো যৌগ থাকে, অনেক 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 এমন যৌগ আছে যে যৌগগুলোর মধ্যে কার্বন পরমাণু আছে এবং তাদের ক্যাটিনেশন ও সমবায়বতা ধর্ম আছে, তাদেরকে বলা হয় জৈব যৌগ। এবার আমি কটা যৌগের নাম বলছি যেইগুলো জৈব যৌগ এবং আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে সেগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউরিয়া, যেটা বললাম মূত্রে থাকে, চিনি, ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড, ন্যাফথালিন যেটা জামা কাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ব্যবহার করি সুগন্ধ একটু, এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন জৈব যৌগের উদাহরণ। তাহলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন চারটি জৈব যৌগের নাম ইউরিয়া, চিনি, ভিনিগার, ন্যাফথালিন, ঠিক আছে। এর পরে যে পার্টটা পড়ব সেখানে একটা পার্ট থেকেই তিন রকম প্রশ্ন আসতে পারে। জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো, এগুলো উত্তর, অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো, এগুলো উত্তর, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য লেখো।
এর আগেও বলেছি আবারও বলছি, পার্থক্য লিখতে দিলে তোমরা তিনটে করে কলাম করবে। প্রথম কলামে লিখবে পার্থক্যের বিষয়, তারপরে কি কি পার্থক্য। তাহলে প্রথমে বলি বন্ধনের প্রকৃতি। জৈব যৌগদের সাধারণত সমযোজী যৌগ হয়, মানে সমযোজী বন্ধন থাকে এদের মধ্যে। পূর্ণ বাক্যেই তোমরা লিখবে, আমি ছোট ছোট লিখেছি। অজৈব যৌগরা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়, মানে এদের ভিতরে তড়িৎযোজী বন্ধন থাকে, আয়নীয় বন্ধন থাকে। জৈব যৌগদের দ্রাব্যতা নিয়ে যদি বলি, জৈব যৌগরা জলে অদ্রাব্য, মানে জলের মধ্যে দিলে দ্রবীভূত হবে না। কিন্তু জৈব দ্রাবক যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম এইসবের মধ্যে যদি জৈব যৌগকে দেয়া হয়, তার মধ্যে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে, মানে গুলে যাবে। আর অজৈব যৌগরা ঠিক এর উল্টো, জলে এরা অদ্রাব্য ছিল, এরা জলে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য, জৈব দ্রাবকে দিলে গুলবে না। এবার আসি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সমযোজী যৌগরা কি ছিল? অপেক্ষাকৃত কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে জৈব যৌগদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হবে, অজৈব যৌগদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি হবে। নেক্সট বলি তড়িৎ পরিবাহিতা। জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় জৈব যৌগরা বিভিন্ন আয়নে পরিণত হয়, সেই আয়নগুলোই আবার তড়িৎ পরিবহন, জৈব যৌগরা কোনো আয়নে পরিণত হয় না। তাহলে আয়ন না থাকলে তড়িৎ পরিবহনও করবে না। কিন্তু যারা অজৈব যৌগ, তারা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন আয়নে পরিণত হয়, তো আয়নে পরিণত হলে আয়নরা তড়িৎ পরিবহনে সাহায্য করে। নেক্সট বলি বিক্রিয়ার প্রকৃতি। জৈব যৌগদের যেহেতু আয়ন থাকে না, সেহেতু এদের বিক্রিয়া খুব মন্থর হয়, ভীষণ জটিল প্রকৃতির হয় এবং বিক্রিয়াগুলো সাধারণত উভমুখী হয়। কিন্তু অজৈব যৌগদের ক্ষেত্রে বিক্রিয়াটা দ্রুত হয়, সরল প্রকৃতির হয় এবং একমুখী হয়। নেক্সট যেটা এবং লাস্ট বৈশিষ্ট্য বা পার্থক্য বলবো, সেটা হচ্ছে বহু সংযোগ বিক্রিয়া, পলিমারাইজেশন, অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হওয়ার বিক্রিয়া। সেটা জৈব যৌগদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু অজৈব যৌগদের ক্ষেত্রে কিন্তু এই পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায় না। নেক্সট আসছি কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বন পরমাণুর এটা একটা বিশেষ ধর্ম। এই ধর্মের জন্য কোনো জৈব যৌগ গঠনের সময় কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে। দুটো কার্বন পরমাণু, তাদের মাঝখানে একটাই মোটে বন্ধন, এর নাম হলো সমযোজী এক বন্ধন। দুটি কার্বন পরমাণু, তাদের মাঝখানে দুটো বন্ধন থাকলে একে বলা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন, একটা দুটো। দুটো কার্বন পরমাণুর মাঝে তিনখানা বন্ধন থাকলে তাকে বলা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। এবার এইভাবে যুক্ত হয়ে তারা কিরকম শৃঙ্খল গঠন করতে পারে? সরল মুক্ত শৃঙ্খল গঠন করতে পারে, শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল গঠন করতে পারে, বদ্ধ বা বৃত্তাকার যৌগও কিন্তু গঠন করতে পারে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, এখানে দেখো পাঁচটা কার্বন পরমাণু আছে, একদিক দিয়ে শুরু হয়েছে লম্বা লাইনে চলে গেছে, সরল মুক্ত শৃঙ্খল। এখানে সরল বাট মুক্ত, মানে সরি, এখানে মুক্ত শৃঙ্খল, এখান থেকে শুরু করে এদিকে শেষ হয়েছে, বাট শাখা প্রশাখা বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। এখানে পাঁচটা কার্বন পরমাণু আছে, পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বারাই যুক্ত, কিন্তু সরল নেই, মুক্ত নেই, শুরু হয়ে গেছে গিয়ে একদিক দিয়ে গিয়ে ঘুরে ঘুরে আবার সেখানে এসে গেছে, এটা বদ্ধ বা বৃত্তাকার শৃঙ্খল গঠন করেছে। ঠিক আছে, তাহলে আরেকবার বলি ক্যাটিনেশন ধর্মটা কি? কার্বন পরমাণু একটা ধর্ম, এরা নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে। সেই কার্বন শৃঙ্খলটা সরল মুক্ত শৃঙ্খল হতে পারে, শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল হতে পারে, বদ্ধ বা বৃত্তাকার যৌগও হতে পারে। তো কার্বনের এই যে বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে, সেই ধর্মটাকে আমরা বলি ক্যাটিনেশন ধর্ম বা সশৃঙ্খলায়ন ধর্ম। নিজে নিজেই শৃঙ্খল হতে পারে, তাই সশৃঙ্খলায়ন ধর্ম। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে কার্বন পরমাণু ছাড়াও অনেক কয়েকটি মৌল আছে, যেমন সিলিকন, বোরন, সালফার, এরা কিন্তু ক্যাটিনেশন ধর্ম দেখায়। তাহলে কার্বন ছাড়া এমন কয়েকটি মৌলের নাম যারা ক্যাটিনেশন ধর্ম দেখায়, তারা হবে সিলিকন, বোরন, সালফার। এবার বলে রাখি কার্বন পরমাণুর যোজ্যতা সাধারণত হয় চার। একটা কার্বন পরমাণুর চারপাশে চারটে বন্ধন থাকতে পারে, এক দুই তিন চার। এটা একটা ফোর ডাইমেনশনাল ছবি, ফোর ডাইমেনশনাল অনুযায়ী এই বন্ধনগুলো থাকে নর্মালি চতুস্তলকীয় হিসাবে। এটা আমি পরের দিন হ্যান্ডমেড ফোর ডাইমেনশনাল কিছু থ্রি ডাইমেনশনাল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ফোর ডাইমেনশনাল নয়, চারটে বন্ধন থ্রি ডাইমেনশনালই থাকে। ঠিক আছে, এই দুটো বন্ধনের মধ্যে, যে কোনো দুটো বন্ধনের মধ্যে কোণ থাকে 109 ডিগ্রি 28 মিনিট করে। ঠিক আছে, তো কার্বন পরমাণুর
জোজ্জতা হবে চার, মানে কার্বনের চার দিকে মিনিমাম চারটে বন্ধন থাকবে। এবার দেখো আগে যে ছবিগুলো বলেছিলাম সেগুলো একটু বলি। এখানে কার্বন কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এই কার্বনটার একটা বন্ধন হয়েছে, আরো কটা বন্ধন চাই? তিনটি, এক দুই তিন, এটাকে যোগ করলে চার, এরও এক দুই তিন দিয়েছি এক্সট্রা, এই একটা দিলে চার। এখানেও দেখো এদের মাঝখানে ডাবল বন্ড আছে, মানে দুটো বন্ড কমপ্লিট হলো, আরো দুটো বন্ধন চাই, এরও দুটো বন্ধন চাই, মোট চারটে হতে হবে এক একজনের ভাগে। এখানেও দেখো কার্বন দুটোর মাঝখানে ট্রিপল বন্ড আছে, দুদিকে একটা করে সিঙ্গেল বন্ধন। এইখানে দেখো এই কার্বনের দুদিকে দুটো সিঙ্গেল বন্ড আছে, আরো দুটো চাই। এই কার্বনেরও দুদিকে দুটো সিঙ্গেল বন্ড আছে, আরো দুটো চাই। এই কার্বনেরও দুদিকে দুটো সিঙ্গেল বন্ড আছে, আরো দুটো চাই। একই রকম ভাবে যদি এই ছবিগুলোকে পূরণ করার চেষ্টা করি, সব কার্বনগুলো সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তাহলে এই কার্বনের একটা বন্ধন হয়েছে, আরো তিনটে চাই। এই কার্বনের দুদিকে দেখো দুটো বন্ধন আছে, আরো দুটো চাই, এরও তাই দুটো চাই, এরও দুটো চাই, এর দেখো একটা বন্ধন আছে, আরো তিনটে চাই। এইভাবে এইভাবে হবে। তাহলে এই প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমার দেখতে হবে কার্বন পরমাণুর চারপাশে চারটে করে বন্ধন কমপ্লিট হয়েছে কিনা। এই ছবিটার ক্ষেত্রে একটু বলি, এই কার্বনের দুদিকে দুটো বন্ধন আছে, আরো দুটো চাই। এই কার্বনটাই দুদিকে দুটো বন্ধন আছে, আরো দুটো চাই। এই কার্বনেরও দুদিকে দুটো বন্ধন আছে, আরো দুটো চাই। এইভাবে অ্যাকচুয়ালি বন্ধনগুলো হবে। তাহলে আজকের ভিডিওটা আমি বিষয়বস্তু এই পর্যন্তই রাখছি। এবার আমি এই পাঠ থেকে তোমাদের কি কি প্রশ্নের উত্তর করতে পারতে হবে তার একটা সেট দিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হবে ওই সেটটাকে নিয়ে প্রশ্নগুলোর উত্তর নিজেরা লিখতে পারছো কিনা সেটা দেখা। প্রথমে এখানে পাঁচটা প্রশ্ন আছে, মোট দশটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের পাশে নাম্বার দেওয়া আছে। তোমরা কি করবে, ভিডিওটা থামিয়ে এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা লেখার চেষ্টা করবে। যদিও তোমরা সারাটা ভিডিওই হয়তো থামিয়ে থামিয়ে দেখো, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো মাঝখানে পজ করে করে না দেখে আমি কি বলছি সেটাও শোনার চেষ্টা করো। তা না হলে লেখাগুলো হুবহু কপি করে ফেলো ঠিকই, কিন্তু বিষয়বস্তু অনেকেই না বুঝে উত্তর লিখে পাঠাচ্ছ আমার কাছে। সেই জন্য আমি বলছি তোমরা নিজেরা প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে, ভিডিওটা মন দিয়ে দেখবে, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নেই যাদের, তারা চাইলে উত্তরগুলো লিখে আমাকে ইমেল আইডিতে মেল করেও পাঠাতে পারো, আমি তাদের উত্তর কতটা হয়েছে না হয়েছে দেখে দিতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার এভরিওয়ান।